আবহাওয়া অধিদপ্তর সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আগেই। বৃষ্টিও হয়েছিল গতকাল, তবে সবকিছু চাপিয়ে রোববার রাতে প্রবল শিলাবৃষ্টি হয়েছে। এদিন রাত 10:30টার দিকে বিয়ানীবাজার সহ আশপাশ অঞ্চলে শুরু হয় প্রবল জোর বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই নামে শিলাবৃষ্টি, যা মিনিট দশেকের মতো স্থায়ী ছিল। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুণ পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুণ পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। রোববার তারাবির নামাজের পর বিয়ানীবাজার উপজেলা সহ বিভাগের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় বয়ে যায়। এরপর শুরু হয় শিলাবৃষ্টির ফলে রাস্তায় থাকা সাধারণ মানুষ, পথচারী ও ঈদের কেনাকাটায় যাওয়া লোকজন বিপাকে পড়েন। চৈত্রের শেষে এমন শিলাবৃষ্টি বোরোধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল জোরবৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে জোরে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খাম্বা, সংযুক্তার ও ট্রান্সফরমার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শুধুমাত্র পৌর এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে সোমবার দুপুর 2টার দিকে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। শিলাবৃষ্টিতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো কারো বসতঘরের টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। সড়কে গাছপালা ভেঙে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। এছাড়া অনেকের ছাদে থাকা পানির ট্যাঙ্ক ও পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তা অবস্থান করা কেউ কেউ। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।